সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা দ্বাদশ অধ্যায় পাঠ্য বইয়ের 211 নং পৃষ্ঠায় 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, পাঠ্য বইয়ের 211 নং পৃষ্ঠায় 2 নং প্রশ্ন ক প্রশ্ন আছে, ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। এখন ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথমে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক সম্পদ যোগ করতে হবে, তারপরে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক ধার বিয়োগ করতে হবে। এখন দেখো আমাদের পাঠ্যবই দেখি সম্পদ এবং ধার কি কি আছে। বাড়িঘর 10 লক্ষ, আসবাবপত্র 90 হাজার, বিনিয়োগ 10 হাজার, গয়নাপত্র 80 হাজার, হাতে নগদ 3 হাজার, ব্যাংক ঋণ 60 হাজার। এবার আমরা বলে দেখব প্রারম্ভিক সম্পদ সমূহ। প্রারম্ভিক সম্পদ সমূহ বাড়িঘর 10 লক্ষ, আসবাবপত্র 90 হাজার, বিনিয়োগ 10 হাজার, গয়নাপত্র 80 হাজার, হাতে নগদ 3 হাজার। এই এই দফাগুলি হলো সম্পদ। এই সম্পদগুলি আমরা কি করব, এখন যোগ করব। যোগ করলে কত হবে? 11 লক্ষ 83 হাজার টাকা। এবার আমরা লিখব প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায় আছে ব্যাংক ঋণ, কত? 6 হাজার টাকা। এখন প্রারম্ভিক সম্পদ সমূহ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে যে ফল পাওয়া যাবে, সে ফল হলো প্রারম্ভিক পারিবারিক তহবিল। তো 11 লক্ষ 83 হাজার থেকে 6 হাজার টাকা বিয়োগ, বিয়োগ করলে হবে কত? 11 লক্ষ 77 হাজার টাকা। 11 লক্ষ 77 হাজার টাকা হলো প্রারম্ভিক পারিবারিক তহবিল। তাহলে আমাদের ক প্রশ্ন কি বলছে আমাদেরকে, প্রারম্ভিক পারিবারিক তহবিল কত? তো আমরা নির্ণয় করব প্রারম্ভিক পারিবারিক তহবিল হলো 11 লক্ষ 77 হাজার টাকা। এবার আমরা আসবো খ। খ প্রশ্ন আমাদের বলছে ডাক্তার মাহাদির আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। তো এখন আমরা মাহাদির আয় ব্যয় বিবরণ প্রস্তুত করতে হলে আমরা একটা চক তৈরি করব। চক তৈরি করলাম, বিবরণ টাকা টাকা টাকা। তো আমরা প্রথমে আমরা লিখব ডাক্তার মাহাদির আয় ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের। এখন প্রথম আমরা আয় ব্যয় বিবরণী তৈরি করতে হলে প্রথমে আয় সমূহ লিখতে হবে, তারপর লিখতে হবে ব্যয় সমূহ। আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। এখন দেখো আয় সমূহ আমরা কোথায় পাবো? আমাদের উদ্দীপকে প্রাপ্তির গড়ে আয় দেওয়া আছে, প্রদানের গড়ে ব্যয় সমূহ দেওয়া আছে। এখন প্রাপ্তির গড়ে আয় কী কী? আয় সমূহ হলে বোর্ডে দেখো, এবার বেতন, বেতন দেওয়া আছে 3 লক্ষ 63 হাজার, বিনিয়োগের সুদ 1500 টাকা মিলে প্রাপ্তির গড়ে দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে, অনাদায় বিনিয়োগের সুদ হলো 1000 টাকা। তাহলে বিনিয়োগের সুদের থেকে বিনিয়োগের সুদের সাথে অনাদায় বিনিয়োগের সুদ কি হবে? যোগ 1500-1500 সাথে 1000 যোগ, তাহলে কত হবে? 2500 টাকা। তারপরে দেখো প্রাপ্তির ঘরে আছে রোগী দেখে প্রাপ্তি 1 লক্ষ 20 হাজার টাকা। তাহলে এই তিনটি দফা হলো আয় সমূহ। তাহলে 3 লক্ষ 63 হাজার, 2500, 1 লক্ষ 20 হাজার, এই তিনটে দফা আমরা যোগ করব। যোগ করলে কত হবে? 4 লক্ষ 85 হাজার 500। 4 লক্ষ 85 হাজার 500 হলো মোট আয়। এবার আমরা দেখব ব্যয় সমূহ। প্রধানের ঘরে দেখো ব্যয় সমূহ আছে খাদ্য সামগ্রী ক্রয় 60 হাজার, দৈনন্দিন বাজার 1 লক্ষ 20 হাজার, খবরের কাগজ 3500, শিক্ষা খরচ 28 হাজার, গ্যাস পানি বিদ্যুৎ 21 হাজার, আর সমন্বয় দেওয়া আছে গ্যাস পানি বিদ্যুৎ বকেয়া আছে কত? বকেয়া আছে 1500। তো 21 হাজার সাথে 1500 যোগ করলে হবে 22500। তাহলে এখন আমরা মোট ব্যয় সমূহ পাবো। মোট ব্যয় কত হবে? 60 হাজার, 1 লক্ষ 20 হাজার, 3500, 28 হাজার, 22500, এই দফাগুলি আমরা যোগ করব। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 2 লক্ষ 34 হাজার টাকা। তাহলে মোট আয় হলো কত? 4 লক্ষ 85 হাজার, আর ব্যয়ের সময় হলো 2 লক্ষ 34 হাজার। মোট আয় হলো বেশি, ব্যয় হলো কম। মোট আয় থেকে ব্যয় বিয়োগ হবে। মোট আয় থেকে ব্যয় বিয়োগ করলে কত পাওয়া যাবে? 2 লক্ষ 51 হাজার 500। যেহেতু আয় বেশি ব্যয় কম, তাহলে কি হবে? আয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্ত কত হবে? 2 লক্ষ 51 হাজার 500। এখন আমাদেরকে তারা আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হচ্ছে, আমরা আয় ব্যয় হিসাব প্রস্তুত করলাম। তাহলে কী হলো আমাদের? হলো আয়ের উদ্বৃত্ত কত হলো? 2 লক্ষ 51 হাজার 500। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। বাসায় খাতায় বেশি বেশি করবে, অনুশীলন করবে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যদি করতে যাই কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে
আরও ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো তাহলে তোমরা এই দুটো ক এবং খ আজকে করবে, আগামী ক্লাসে আবার আমি তোমাদেরকে গপ্প নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।